প্রিয় দর্শক, এই যে একাডেমিক ভবন, এখানেই ছিলাম আমরা এতক্ষণ। আমরা এটাতে সময় দিলাম, আসলে সময়ের স্বল্পতার জন্য খুব বেশি সময় দেওয়া হচ্ছে না। এবার আমরা হচ্ছে হোস্টেল দেখতে যাচ্ছি, হোস্টেলের দিকে। একই ক্যাম্পাস, এই যে দেখুন সবগুলোই টিলার উপরে ভবন রয়েছে, উঁচু নিচু ছোট ছোট টিলাও রয়েছে এই ক্যাম্পাসটিতে। এই যে দেখুন এদিকে রয়েছে ভবন, তার পাশে নিচু এলাকা। দেখুন কি সুন্দর যাতায়াতের রাস্তা। এটা হচ্ছে কি, ডাইনিং হল? ও আচ্ছা আচ্ছা, আমরা ডাইনিং হলের দিকে যাচ্ছি দর্শকবৃন্দ। এটা আমরা ডাইনিং হলের দিকে যাচ্ছি। এই ক্যাম্পাসে যে সমস্ত স্টুডেন্ট থাকে তাদের যে ডাইনিং ব্যবস্থা, এটা একটু দেখুন দর্শকবৃন্দ। আসলে কি বলে এটাকে, সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। এখানে দাঁড়ালে আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে চোখ জুড়ে যাবে। এই প্রতিষ্ঠানটিকে এতদিন আসলে আমরা ছবিতে বা ইউটিউবে দেখেছি, আজকে স্বচক্ষে দেখার সৌভাগ্য হলো। বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা আসার কারণেই মূলত হলো। আর সেই ঘুরে ফিরে আবারও যে নামটি বলতে হয় সেটি হচ্ছে আমাদের সামাদ স্যার। উনি ফোন করে আমাদেরকে সম্পূর্ণটা দেখার ব্যবস্থা করে দিয়েছেন। এই রুমের অনেক ভিডিও আমরা দেখেছি যে এখানেই খানাপিনা সম্পন্ন করা হয় এরকম। খুব সম্ভবত সর্বশেষ শামসুল স্যারের ভিডিও দেখেছিলাম। আজকে হচ্ছে আমরা স্বচক্ষে দেখতে এলাম। খাবার দাবারের আয়োজনও হচ্ছে না, ফাইন। কী আজকে খাবারের মেনুতে? মাটন না? দর্শকবৃন্দ দেখুন অনেক সুন্দর পরিষ্কার পরিপাটি, বিশেষ করে খাবারের ডাইনিংয়ে যে জিনিসটা দেখা হয় পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক শৃঙ্খলার অভাব থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু এখানে আসলে ব্যতিক্রম। মানে এই ব্যবস্থাপনাটা দেখে মনে হবে না যে এটা আসলে স্টুডেন্টের কোনো হোস্টেল। হ্যাঁ, উপরেরটা মনে হয় রাউন্ড উপরেরটা এটা। হ্যাঁ, এই যে রাউন্ড, অনেক সুন্দর। নাসির স্যার আরও সুন্দর একটা জিনিস দেখালেন, অর্থাৎ খাওয়ার সময় কোনো টানাটানির দরকার নাই, ঘুরাইলেই হয়ে যাচ্ছে এবং পরিষ্কার। সেই সাথে দেখুন বাইরের সব সুন্দর প্রাকৃতিক দৃশ্যও দেখা সম্ভব। দর্শকবৃন্দ আমার মনে হয় ভালো লাগবে, যারা আসলে বাইরে পড়াশোনা করতে চায়, ভালো প্রতিষ্ঠান খুঁজে, সেই হিসাবে আমার মনে হয় যে প্রতিষ্ঠানটি বেছে নেওয়া সম্ভব। লিফ্টের ব্যবস্থাও রয়েছে আমি দেখতে পাচ্ছি। এখান থেকেই খাবারগুলো পরিবেশন করা হয়। আপনারা জিনিসপত্রগুলো দেখে বুঝতে পাচ্ছেন। এবং আজকের মেনুতে স্টুডেন্টদের জন্য মাটন বোনা রয়েছে, এটাও আপনাদেরকে দেখায় নিলাম, অনেক সুন্দর। হোস্টেলে 130 জনের মতো শিক্ষার্থী রয়েছে বর্তমানে এই প্যান্ডামিক সিচুয়েশনে। আসলে প্রতিষ্ঠানটি 2017-তে চালু হয়, 18 থেকে বেসিক্যালি তাদের পড়াশোনার একাডেমিক কার্যক্রম। তো তারপরে কোভিড চলে আসার কারণে খুব একটা ভালো জমজমাট করে পাঠদান করতে পারেননি, এটাই বলছিলেন প্রিন্সিপাল মহোদয়। তো যতটুকু আমরা দেখলাম সব মিলিয়ে তো আসলে অনেক সুন্দর।